শহীদের প্রতি মাল্যদান করা যাবে না, এটা কোন ধরনের সুশাসন? মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন ছুড়ে দেন সিপিএম রাজ্য কমিটির সদস্য রাধাচরণ দেববর্মা। 1996 সালের 11ই সেপ্টেম্বর তৎকালীন সিপিএম চম্পকনগর অঞ্চল কমিটির সম্পাদক হারাধন সাহাকে সন্ত্রাসবাদীরা মেরে ফেলেছিল। প্রতিবছর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সিপিএম। অভিযোগ, 2018 সালে সরকার পরিবর্তনের পর শ্রদ্ধা জানানো হলেও সেভাবে করা যায়নি। এবছর তার 27তম শহীদান দিবস ভালোভাবে করার পরিকল্পনা নিয়েছিল সিপিএম জিরানিয়া মহকুমা কমিটি। সেই মতো পুলিশের তরফে অনুমতিও নেওয়া, সকালে শহীদকে স্মরণ করার অনুমতিও মিলে। অভিযোগ তা জানতে পেরেই বিজেপি দুর্বৃত্তরা কর্মসূচি বানচাল করতে ভয়ভীতি দেখাতে থাকে। সোমবার রাতে দুর্বৃত্তরা বিভিন্ন জায়গা থেকে জড়ো হয় চম্পকনগর হারাধন স্মৃতি ভবনে। অভিযোগ, রাতে রাধারে চম্পকনগর অঞ্চল কমিটির সম্পাদক কানুলাল দে সহ 3-4 জনের বাড়িতে ব্যাপক আক্রমণ চালায়, চলে ভয়ভীতি দেখায়। এই অভিযোগ, শহীদ বেদির সামনে বিজেপি পতাকা দিয়ে ঘিরে রাখা হয়। এমনকি মঙ্গলবার সকালে কয়েকজন সিপিএম কর্মী শহীদ বেদির সামনে শ্রদ্ধা জানানোর জন্য যেতে চাইলে বিজেপি দুর্বৃত্তরা 5 জনকে মারধর করে। এদিন এই ঘটনা নিয়ে সিপিএম জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে দলের পশ্চিম জেলা অফিসে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য রাধাচরণ দেববর্মা, মধুসূদন দাস, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য তপন দাস সহ অন্যান্যরা। রাধাচরণ দেববর্মা বিস্তারিত তুলে ধরেন। এবং নতুন কালচার সেখানে আমদানি করা হয়। আগে তো শুনতাম বিজেপি তারা মদ ছদ খেয়ে হয়েছে করতেন, কিন্তু গতকাল মদ না, শুধু মদ, গাঁজা এগুলো খেয়ে সারা রাত সেখানে তাণ্ডব সেখানে চালায়, এবং প্রত্যেকটা গলিতে বাড়িতে কেউ বেরোতে পারবে না, যেতে পারবে না, এই সমস্ত করে আমাদের প্রোগ্রামটা করতে দিল না। এরপরও সকালবেলায় আমাদের বেশ কয়েকজন কমরেড এসেছিলেন ফুলমালা দেওয়ার জন্য। সেখানে আসার পথে যখন শহীদ বেদির কাছাকাছি যখন আসে, তখন সেখানে 5 জনকে প্রচণ্ডভাবে আক্রমণ করে, একজনের চোখ প্রায়, হয়তো বা কী হবে আমরা এখনও বলতে পারছি না, সে এখনও হসপিটালে অ্যাডমিট আছে। খোকন মুন্ডা, অনিল দেববর্মা, তারপর অনিলা আইলা মলসম, রঞ্জিত রুকনি, সব 5 জনকে সেখানে আক্রমণ করে বিজেপি এই বড় বড় ঝান্ডা লাগিয়ে চারিদিকে শহীদ বেদি এটাকে প্রচলন দেখা যাচ্ছে না, বিজেপির পতাকা দিয়ে মরিয়ে ফেলা হয়ে গেছে। এইরকমভাবে সেখানে একটা ভয়ঙ্কর একটা আতঙ্কের পরিবেশ সেখানে তৈরি করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে ঘরে ঘরে সুশাসনের কথা বলা হচ্ছে 1 মাস ব্যাপী, এটা নাকি প্রচার জন্য বিজেপি সিদ্ধান্ত গ্রহণ করে, এটা কোন ধরনের সুশাসন? যেখানে শহীদ বিডিতে মাল্যদান করবে, শহীদের পরিবার শহীদের জন্য কান্নাকাটি পর্যন্ত করা যাবে না, শহীদের জন্য কান্নাকাটি করা যাবে না, কাঁদতেও পারবে না, হাসতে পারবে না, কাটতে পারবে না, কথা বলতে পারবে না, এই কোন ধরনের সুশাসন? কাজেই এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পুলিশেরও যেরকমভাবে সদর্থ ভূমিকা নেওয়া দরকার ছিল, সেরকম সদর্থ কোনো ভূমিকা আমরা সেখানে দেখতে পাই না। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এভাবে বেশি দিন চলতে পারে না। রাধাবাবু চ্যালেঞ্জে ছুড়ে দিয়ে বলেন, আজকে দুর্বৃত্তরা যে বাধা দিয়েছে সেই বাধা থাকবে না, বাধা পেরিয়ে মিছিলও হবে, শহীদের প্রতি শ্রদ্ধাও জানানো হবে। তার যে প্রতি, যে তার যে কাজ, তার প্রতি যে শ্রদ্ধা, এটা জোর করে কিন্তু মানুষের মন থেকে ছিনিয়ে নিতে পারবে না। মানুষ যার যার বাড়িতে তার ছবিতে ফুলমালা দিয়েছে, চোখের জল ফেলে, সত্যি এটা অত্যন্ত, মানে কী বলবো, অত্যন্ত দুঃখের বিষয়। এটা কোনোভাবেই কাম্য ছিল না, অথচ এই হারানো সারা স্বপ্ন ছিল সম্পূর্ণ ঘটনা সাজিয়ে তোলা, গোটাকে পরা রাজ্যের সাথে সম্পূর্ণ ঘটাকে সাজিয়ে তোলা। এই বিজেপি আইপিএফটি জোর সরকার আসার পর এই চম্পনগরের এলাকায় একটা ইট পর্যন্ত ফেলা হয়নি, একটা 100টা পরিমাণ কোনো ডেভেলপমেন্ট করেছে, অথচ এই চম্পনগর এলাকায় ভারত সাহস স্বপ্নে দেখতাম, বামফ্রন্ট সরকার স্বপ্নে দেখেছে। এখানে বামফ্রন্ট সরকার অনেক কাজ, অনেক উন্নয়নমূলক কাজ সেখানে করেছে, সম্পূর্ণ এলাকায় হসপিটাল থেকে আরম্ভ করে দ্বিতল বিশিষ্ট মার্কেট,
আপনার 5টা হাই স্কুল, 1টা হায়ার সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক সেন্টার, 12 পরীক্ষার পরীক্ষার সেন্টার থেকে আরম্ভ করে এই হায়দন স্মৃতি সার নামে হায়দন স্মৃতি, সেখানে কমিউনিটি হল এবং এই নদীর এই পার যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। সেখানে তিনটা ব্রিজ, চম্পুজলা চম্পনগর, চম্পুজলা ন্যাশনাল হাই হারানো একটা ব্রিজ, কুপ বাজারে সেখানে চম্পনগর কুপ বাজার থেকে ওইদিকে কাশিদাস বলরাম যাওয়ার ব্রিজ, সাধুপাড়া থেকে ওই ট্রাইবেল এলাকায় যাওয়ার যে ব্রিজ, এই সমস্ত করে উন্নয়নের জন্য ন্যূনতম যা যা করবার যে দরকার ছিল সবটাই উন্নয়নের কাজ সেখানে হয়েছে। অথচ এই 4 বছর 4.5 বছরে মানে 1 ইঞ্চি পরিমাণ যদি কোনো কাজ উন্নয়ন হয়ে থাকে। রিপোর্ট চ্যানেল 3 রাত।